তাই তোমার খাল তো ভাই কি নিয়ে তোমার কি অনুভূতি? যাও রবিউল তোমার খাল তো ভাইয়ের সাথে দেখা করে আসো। আর জিতে গেছে, আর মাত রোজা গাইস, আর মাত রোজা দেখে এখানে খাইতে আছে। Hey guys, Assalamualaikum. This is Rana Bhai and welcome to my another vlog. Guys, so last time notun arekti video niye. To guys, aajke video onek special ebong onek hard hote choleche karon amra Ramzane vlog korarai mane hard hobe, onek hard hobe. Ar special hobe karon eta amader first Ramzan special vlog. Ar guys, amader aajker video ta koto onek koshto hoyeche karon amra roza rekhe vlog ta continue korteche. Ar roza rekhe vlog ta follow kora modha shudhu jara vlog kore tarai bujhe. To amader team member এখানে আছে আরাফাত, আমি, রবিউ। এন্ড গাইস, আমরা তিনজনই ভিডিও কন্টিনিউ করব। আলামিন আর মেহেদি নাই এখানে, তো আলামিন আর মেহেদি মনে হয় রোজা রেখে অনেক কষ্ট হইতেছে, তার জন্য ওরা আসে নাই। তো আমরা কি করব, এখন তিনজনের ব্লগটা কন্টিনিউ করব। তো তিনজনের সাথে আস্তে আস্তে পরিচয় করে দেব। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিয়ে রাখেন। গাইস, আপনারা বুঝবেন, এখন আমাদের টিম মেম্বার আলাম আরাফাতের কাছে যাবো। আলামিনের নাম রাইতেছে, আলামিন মিসিও, মেহেদি মিসিও, তোমাদেরকে বলছি তোমরা আসো নাই কেন? তোমাদেরকে বারবার কল করলাম, তোমরা আসো না, থাক, তোমরা এই ব্লগটাতে থাকা দরকার নাই। সামনে ব্লগে কালকে আবার শুট আছে, কালকে তোমরা আসবা, অবশ্যই আসবা। তো এখন আমাদের আরাফাতের কাছে যাবো, কামা। আর আজকে আমাদের লাস্ট স্পেশাল রমজান ব্লগ, জানো? হ্যাঁ, ইন্টু দাও আসতে কথা ভরে দিতেছো। আসসালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আর আজকের ব্লগটি নিয়ে হচ্ছে রমজানের ব্লগ, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পেশাল রমজান ব্লগ। আর ব্লগটিতে এখন আমাদের রবিউলের ইন্টারভিউ করতো। তো রবিউল কেমন আছো? আমরা কিন্তু বলছিলাম যে সবগুলা রোজা থাকবো, তো তুমি কি সবগুলা রোজা থাকবা? আমরা কিন্তু আজকে একটা রোজা রয়েছি। এখন আরাফাত বলো, তুমি কয়টা রোজা আছো? একটাই তো থাকার কথা। তো গাইস, এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট রমজান। তো ধরো, তো আমি ব্লগটা একটা গেম দিয়ে শুরু করতে চাই, এদিকে আসো। এটা হচ্ছে তোমার খালতো ভাই, তোমার খালতো ভাইয়ের লোক কোলাকুলি করা আছে। আজকে আমি রোজা রয়েছি, না তোমার খালতো ভাইয়ের কাছে যাও, রক্ত বাড়িব, আমার রোজও ভাঙবো। রোজা থেকে কি আমরা যাইতাম? এটা কি না না একটু গাইস, আপনি কি এটা কি সম্ভব? সম্ভব না, সম্ভব তো যাও না গাইস। আমার আজকে মিষ্টি খুঁজেছে কেন? আজকে আমি অনেক কষ্ট হয়েছে আজকে। এখন কিন্তু বাজে মনে হয় সাতটার কাছাকাছি বাজে। তো এখন কি করবো, আমরা গরুর কাছে যাবো, তাই না? না না, আমি যাবো না। আসো, আমাকে রুষে দিয়ে আমি যাবো না। তো গাইস, মনে হয় এই গরুটা অনেক ভালো হবে, কিন্তু গলায় রশি নাই, এটা ধরতে পারি কিনা সন্দেহ আছে। চেষ্টা করবো ধরার, কিন্তু না ধরতে পারলে প্রবলেম। মানুষ আসছে আমাদেরকে পিড়াবে, কারণ এটা লাফা বেশি করে। ধরো তোমার খালতো ভাই দেখো তোমাকে পছন্দ করে না, তোমার খালতো ভাই চাই, তোমার খালতো ভাই কিনে তোমার কি অনুভূতি? এদিকে চাও, তোমার খালতো ভাই আসো, এদিকে আসো। তো গাইস, এখন আমরা কি করবো, আরেকটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, আরেকটু পরে। A few moments later. তো গাইস, এখন বাজে 11:30। এন্ড গাইস, আমরা এখানে সারাদিন আজকে কাটাবো এখানে। আমরা এখানে ব্লগ করতে আসি, সারাদিন কাটাই তো যাবো। এখন 11টা কত পাঁচ মনে বাজে, 11:05 বাজে, থাক 11:05 এখন বাজে গেছে। আর আমরা এখানে বিকাল পর্যন্ত থাকবো, আসরের সময় আসর পরে চলে যাবো। তো
তুমি বলো, তুমি কি একটা কবিতা বানাইছো, কবিতাটা বলো। এ খেলার ভিতরে কব না, এখানে বলো না, এটা এখানে করলে গাইছরা একটা ইয়া হইব। দেখ না না দেখ, তুমি বলো কবিতা, তোমার কবিতা এটা বলো না। কবিতা খেলার ভিতরে কইলে না রে, খেলা হবে না তো, কি খেলবা তুমি এটা দিয়ে? তুমি কবিতাটা বলো, তুমি যে কবিতাটা বানাইছো না সেই কবিতাটা বলো। আচ্ছা লাস্টে দিয়ে কই দেব আমি। না দেখ এখানে কও, কাঁথা কলম যদি থাকতো লিখে দিতাম। লিখে দেব বলো। আচ্ছা তুমি এক প্রথম কথা কও। সি কুত কুত, আরে আমি কই দিছি তো। না রে না রে, তুই কও। এইভাবে কাটাই দিতে হবে, তো আমরা কি করবো এখন তোমার সাথে? পাঞ্জা করবো, পাঞ্জা লাগবো। রাজি আছো তো? এবার মনে করলো তোমার, আমার আজকে বহুত তুমি চাও জিতা তো রবি, তুমি কে, তুমি বলো কে জিতবে? আরামাতে জিতবে, কারণ আরামাতে শক্তি তো বেশি, আর জোর বেশি, মানে মনে তোমার জোর বেশি তো? হ্যাঁ তোমার জোর বেশি। আমার জোর বেশি বলতে আমার আজকে রোজারা হাট করে লাগিয়েছে, ওই জন্য আমি আজকে। হ্যাঁ তুমি এখন আমার সাথে পাঞ্জারা লাগবা, তো রবিল ক্যামেরাটা ধরো, তো পাঞ্জারা দেখা যাক কে জিতে। হ্যাঁ ঠিক আছে, তো আমি তুমি জিতবা। হ্যাঁ আমি বলি, এখানে হাত থাকতে হবে না, পিছিয়ে হাত। তো এখন দেখা যাবে কে জিতে গায়েস। হ্যাঁ তুমি কিন্তু বেশি বেড়া বেড়া করো, আজকে দেখা যাবে, আজকে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, তো তুমি কোনটা করো? হবে না, টান ধরো, টান টান লয়ে যা, এই শক্তি দিয়ে দিও লাগ দিয়ে গেল। তো গাইস যা বুঝতে, যেটা না বলো না, মনে হচ্ছে ওর শক্তি বাড়াবাড়ি করে। এই এখানে দাও, আত্রা দাও, আত্রা দাও। আমি ও আমি যাইনি শিখে দিকে, আমি তো মনে করছি ও জানি কি, মানে কি একটা ইয়ে দিবে, টান দেবে, কিন্তু পারে না, ও একটু পারে না। গাইস আজকে আমি রোজা আছি অনেক। হ্যাঁ দাও, অনেক রোজা আছে, শেষ। হ্যাঁ তোমরা দুজন দাও, পারবা পারবা, এত আরাম ইয়ে নাই তো, একটা জোরে টান দিয়ে দাও। তুমি হাত হাত আজ সামনে আন, আর রবি রবির হাত সামনে আন, তার মতো হেতার মতো যাতা দে, মাটি যাতা দে হাত, মানে এটা একটা বেক্সি দে, বেক্সি দে, একটু এম একটু বিশের মিকে না সামনে। তো গেছে অনেক হাট হইতেছে, তাহলে হার মানা হবে না, এখানে দেখা যাক কে জিতে। আমি এখানে ফাইন জ্বালাকে যদি বেশি জোর করি আমার হাতে সমস্যা, আমি বেশি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আরেকটু পরে। তো গায়েস এখন বাজে 12টা, আর গায়েস আমাদের 12টা বেজে যাইতেছে, আর এখন বাজে 12টা, 12টা বাজে, আজকে রোজার এত কষ্ট হইতেছে গায়েস, যারা মানে আপনারা বুঝবেন না, কয়েকটা কথা বলে না হাঁটা উঠা অনেক কষ্ট হয় গায়েস, আপনারা মনে হয় যারা যারা ব্লগ করে তারাই বুঝে, মানে যারা একটু কথা বেশি বলে তারাই বুঝবেন যে কষ্ট কীরকম হয়। তো আমি একটা কথাই বলি এখন, যে আমি একদিন শৈশবে মানে আমার দুইটা খারাপ সময় গেছিলো, মানে আমি এমন বোকা হয়ে গেছি, মানে আপনারা এখন এই কথাটা শুনে হাসবেন। দেখো একদিন আরাফাত, আরাফাতের আম্মা আরাফাতে ডাকতেছে, তো আরাফাত আমি বলতেছি যে মনে মনে ভাব, আমি ভিডিও চাইতেছি, আমাদের ভিডিও এখন চাইতেছি, মানে আলামিনে আমি আরাফাত রবিল সবাই একসাথে আছে, তো আমি ভিডিও চাইতেছি, ভিডিও চাওয়ার সময় তো আরাফাত আছে, হ্যাঁ আরাফাত ক্যামেরার ভিতরে, তো আমি বলি আরাফাতের আম্মা আরাফাতে ডাকতেছে, তো আমি বলি আরাফাতটা ক্যামেরার ভিতরে, আরাফাত এখন বাইরে যাইবে কীভাবে, আমি এখানে শুয়ে রয়েছি, আরাফাত এখন আসবে কীভাবে, মানে ওর আম্মা ডাকতেছে, আর আমি ওইটাই ভাবতেছি। তো আরাফাতের খালতো ভাই এখানে চলে আসছে, ওই ওই আরাফাতের খালতো ভাই আসছে, আরাফাতের খালতো ভাই। তো এখন আমরা কী করবো, মানে ও আমি পুরাই সিরিয়াস হয়ে গেছি যে
আমি কি করি আরাবাত এখান থেকে অন বাড়াবো কিভাবে ক্যামেরার ভিতর থেকে আরাবাত মোবাইলে আলা আমি এখন আরাবাত আসবে কিভাবে মানে আমি পুরো মাথা খারাপ হয়ে গেছে তারপর আমি ভাবলাম আর আসলাম কতক্ষণ বসে বসে আমি কি রে এটা তো আসলে সিরিয়াস ঘটনা রয়েছে কেমনে গাইস এর লগে আমি সারাক্ষণ চলাফেরা করি আর ঘটনা না আমি আমি সুসু এডিট করতেছি তা আমি কি আরাবাত নেই এখানে ক্যামেরার ভিতরে আরাবাত এখন বাইরে হবে কিভাবে তো আরাবাতে গেল তোমাকে আসে উঠে উঠো ভাই আরাবাতে গেল তো ভাই ও আমি ভাইবেও গুলে না যে আমি আমার মাথায় এরকম একটা মানে এরকম একটা আসবে মানে কথা আছে আমার মাথায় এরকম একটা চাপ পড়বে আমি বুঝতে পারছি না তো এখন আমরা কি করব এখন তো 12টা বাজে তো আমরা এখন এখানে বিকাল পর্যন্ত থাকতে হবে আপনারা বিশ্বাস করেন ভাই আমরা এখানে বিকাল পর্যন্ত থাকি ব্লগ কন্টিনিউ করে তো এই বাড়িতে যাইব আর গাইস কত বাতাস বাতাস বেশি বাতাস আপনার আওয়াজ অবশ্যই শুনতেছেন আমরা এখানে আমাদের একটা মসজিদ আছে মসজিদে নামাজ সেরে অবশেষে নামাজ সেরে আসে গেলাম তো আমরা কি করলাম আজকে এখানে মানে আমরা এখানে 24 hours চ্যালেঞ্জ হয়ে যাইতেছে মোটামুটি তো এখানে আমরা মানে একদিন হয়ে যাইতেছে এখানে সকালে আসছে বিকালে যাবো তো আমরা নামাজ সেরে আসলাম এখন দুইটা বাজে গেছে তো দুইটা বাজে গেছে এখন আমরা কী করবো আর একটু পরে বাড়িতে চলে দেবো তো তার আগে আমি আরামকে একটা ডিয়ে দিতে চাই যেহেতু খানার ডিয়ে দেওয়া হচ্ছে না আবার ফুড চ্যালেঞ্জও আসছে না তার জন্য তোমাকে আমি একটা ডিয়ে দিবো এখন তুমি পাঁচবার কান ধরে উঠে বসো হ্যাঁ সম্ভব হইব দাঁড়াও আর গাছ যে বাতাস আইতেছে অনেক সুন্দর মজা লাগতেছে সুন্দরও লাগতেছে একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আরামাত এখন সে যেটা সব বলকে চুরি করে জানি তা তো যাই হোক আরামাত তো তুমি কি বলছো রবুকে বেড়ে দিব তো তুমি রবি কেন ধরো রবি তোমার কেন ধরবে পাঁচবার পাঁচবার আমাদের দেশে চলে আসছে একটা লোক যে লোককে আমরা দেখতে পাচ্ছি অনেক বছর ধরে আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ ধরো ধরো পাঁচের কেউ ধরলে কিন্তু ডিয়ার কমপ্লিট এরপর তোমাদের জন্য আবার একটা খেলা আছে না এটা হবে না আবার একটু অন্য ধরনের কাজ করতে আছে না না তাড়াতাড়ি আমি তিন বন্ধু তো বলবো তিনে মধ্যে এক দুই তিন আমি পারতাম না দুই আছে দুই কই বসো হ্যাঁ আর দুই আছে এক এক দুই যাই হোক এখানে মানে ওদের ডিয়ার কমপ্লিট এখন ওদেরকে একটা খেলা দিবো আমরা 4টা বাজে খেলা দিয়ে আমরা ভিডিও কন্টিনিউ করবো না রাত্রে মাগরিবের পরে করবো দেখা যাক তো ওদেরকে 4টা বাজে একটা মানে ওদেরকে একটা খেলা দিবো তো 4টা বাজে খেলার জন্য অপেক্ষা করতে থাকো সবাই তো তার আগে দেখা হলো তো ভালোই তার আগে অন্য কোনো প্ল্যান আসলে মাথায় আপনাদের সাথে দেখা করবো তো রোজা আসছে কষ্ট হইতেছে তোমরা দুষ্টামি বন্ধ করো তো না গাইস আজকে ব্লগ ঠিক হয়ে যাচ্ছে মজার ব্লগ গাইস আজকে একটা লাইক টুস্টাস করে লাইক দেন টুস্টাস করে লাইক দেন আর সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগে অন্য জনের কাছে শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দেন আর কি করব এখানে তো তোমরা সবাই কমেন্ট করেন কমেন্ট করবা কমেন্ট সাইকেল করে তারপর বলো তো কমেন্ট হ্যাঁ তো তুমি এখানে একটা ডান্স দিতে হবে টুস্টাস করে লাইক দেন হ্যাঁ টুস্টাস করে লাইক দিয়ে দেন
A few moments later. Karbo Robiul Robiul khalto bhai kaise jabe Robiul ar Arabat udher khalto bhai kaise jabo to jao. Achcha amar khalto bhai le tomar ki lage. Jamo to ta tumi khalto bhai kaise dekha kore asho Robiul laite ache hato. Guys ami jamo khalto bhai. Achcha guys e goru khalto bhai Robi banate rolo to. Are goru khalto bhai তোমাদের খালতো ভাইকে অস্বীকার করতেছো তোমরা না আমার খালতো ভাই একটা কথা কই রবি এরা মাঝে ডুমা দিলা ঢুসা 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 দিলা একটা কথা কই তুমি গো গাইস এখানে ওর খালতো ভাইয়ের কাছে যাও রবিউল তোমার খালতো ভাইয়ের সাথে দেখা করে আসো আর আরাফা তোমার খালতো ভাই দাঁড়ায় আছে এই খালতো ভাই কি হাল অবস্থা তোমার যাও ভাগো বস খালতো ভাই আমার মুখে দাগ দাগ হোক আর আমাদের খালতো ভাই ওখানে আর রবিউলের খালতো ভাই এখানে তো খালতো ভাই প্রস্তাব করে দিছি তুমি একা সুন্দর ডান্স 3 2 1 0 মিউজিক না নাগিন ডান্স এটা হইছে এটা সোলো মো করবো তোমার হ্যাঁ এখানে একটা গাছ আছে ছোট এখানে গাছটা আছে গাছটা থেকে এই গাছটা ফুটেতে হবে এই গাছটা এই গাছটা হ্যাঁ হাত মেলাও 3-2-0 অ্যাকশন রস কর সিঙ্গার বুলবুলি কর রস না গাইস আমি পুরো সিরিয়াস ভাই সাফটা দেখি ভাই না আমি আমি মনে করছিলাম যে আর আপনি লাইবে আমি বুঝতে পারি না ব্যাপারটা এখন না বুঝছি হ্যাঁ রবিউল খারো খারো আমি এখানে আসি এখানে আসলে ভালো হ্যাঁ বেলাও একটা একটা ফুটছে ফুটে নাই দুইটা মিস দুইটা থেকে একইটা মিস আর একইটা ফুটছে হ্যাঁ মেলাও ফুটছে হ্যাঁ ফুটছে পুরা ফুটছে হ্যাঁ ভিডিওতে দেখব পরে চারিটা থেকে দুইটা পুনো ফুটছে আর একইটা ফুটে নাই একটা আরেকটা আরেকটা রবিলের আরেকটা আছে ফুটে নাই দুইটা দুইটা ফুটছে রবিলের আর আমাদের কয়টা ফুটে এখন দেখা যাবে একটা মিস দুইটা মিস দুইটা মিস তিনটা মিস আর দুইটা আছে আরামাতের রবি জিতে গেছে আরামাত রবি জিতে গেছে হ্যাঁ তোমার ফার্স্টটা আমি গুনছি তো তুমি জানি ঠগুন্না পাটি এটা কি এখন আরেকটা মেলাছে কিন্তু ফুটে নাই তো তুমি ঠগুন্না পাটি এটা তো আজকের কথা না তো এটা আর আমি গাইস রোজও থাকি আজকে নিতে পাই না এটা যা তুমি রোজা তো না তুমি আজকে না তুমি সিটিং বাজি করো কিন্তু তুমি তো রোজ আজকে না আছো অন্যদিন তো রোজা থাকো না অন্যদিন তো থাকে আজকে প্রথম রোজা আজকে প্রথম রোজা আসো গাইস আজকে প্রথম রোজা না হলে কি আমরা দাদা এত কষ্ট হইতো গাইস আমি এই বছর কা ইয়ার আছিলাম 27টা তিনটা মাংসি যাইতে মানে এই দোকানা দিছে আমি এই বছর কয়টা ছিলাম 11টা আজকে এইটা আমার তার মানে আজকে এই বছর ছিলাম 25টা 11টার মধ্যে 10টা থেকে বাদ দিলে একটা রবি 25টা সবার উপরে তাই এবার কাপড়ে কমেন্ট করে বলেন আর কে বেশি থাকবে কি বলতে কি বলতে কমেন্ট করে হ্যাঁ এবারে কা এবারে বলো কে কিন্তু আমরা এবার টার্গেট নিয়েছি সবাই সব রোজা থাকবেই
তো সবাই তোমরা কি না তোমরা বলো টুস টাস করে লাইক দিয়ে দিতে টুস টাস করে লাইক দিতে না টুস টাস করে সাবস্ক্রাইব করে দিতে টুস টাস করে বেল আইকন ডাউন করে দেন হ্যাঁ মানে দড়ি লিসি বানতে রবি মানে আরাবাতের মনে হয় যে আরাবাতের খালতো রবি হলে খালতোর মতো রবি হলকে বাইন্ডা তো এখানে আর বাইন্ডা রাখবে একটা খেলাড়ি হ্যাঁ ইয়া না আরাবাতে নাই আর খালতো ভাই আরাবাত তোমার খালতো ভাই তোমাকে রাখতাছে ওই দেখো না পিরা পিরা আপা ছেলে দিতেছে আজকে আমরা খালতো ভাইর মতো গাইস আগে আমরা ছোট থাকতে এমনি খেলাইতাম হ্যাঁ আজকে আবার খালতো ভাইর ওর খালতো ভাইর কাছে নিয়ে বাইদে রাখো তো গাইস ওর খালতো ভাইর কাছে ওকে নিয়ে বাইদে রাখছে তো হ্যাঁ এই তুমি গরু চুরি করতে কেন হ্যাঁ আজ বাইদে রাখছে রবি হলো খালতো ভাইয়ের সাথে রবি হলকে বাইদে রাখছে আজ তুমি কি বলো তোমার খালতো ভাইয়ের কাছে তোমাকে আমি নিয়ে এখন বাইদে রাখছি এই আমি দড়ি কই আমারে বাবা বেড়াগো বেড়াগো ওকে চুরি বাইদে না বেড়াগো বাসা দে গাইস আর ফটো বাইদে তুই রোজ আমাদের দমদম বলো কারণ এটা আমাদের ব্লগ গাইস মজার বলো গাইস এটাতে লাইক দাও সবাই একটা লাইক দাও একটা লাইক টু লাইক লাইক দাও টু স্টার্স কইরা কমেন্ট করে জানাই দেন ভিডিও রাখতে উনি টু স্টার্স করে কমেন্ট করে হ্যাঁ আমার খালতো ভাই না আমার খালতো ভাই আমার ঝগড়া হয়েছে আমার খালতো ভাইয়ের সাথে তার জন্য আমার খালতো ভাইয়ের সাথে আমি আর কথা বলি না আমার খালতো ভাইয়ের সাথে কিন্তু আমি কথা বলি না এখন আর আর আমাদের খালতো ভাই ও দূর রানার খালতো ভাইয়ের সাথে রানা ঝগড়া লাগছে তার জন্য ও খাইতেছে রানা দিকে পিরেও তাকাইতে পিরেও তাকাইতেছে না আর আমার তোমার খালতো ভাই কি তুমি একটু ধরো না ভাই হ্যাঁ আর আমাদের খালতো ভাই আর আমাদেরকে দেখে দৌড় করে তো এখন আমরা কি করবো আর আমাদের সাথে একটা প্রাঙ্ক করবো কম বলে আমরা আর আমার একটা কথা শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ঠিক আছে রবিরা ঠিক আছে আমরা সত্যি ইউটিউবে আর ভিডিও করবো না জানো নি আজকে থেকে সাজা দিস বিশ্বাস কর ভাই এটা আমাদের শেষ ব্লগ এটি যদি ভবিষ্যতে দেখবা এছাড়া আমরা আর ইউটিউব ভিডিও করবো না আসলো আচ্ছা আসলো ইউটিউব আর ভিডিও করবো না আচ্ছা দেখা যাক তুম বিদায় লো সবাই থেকে বিদায় লো বিদায় গাইস আসলো ইউটিউব আর ভিডিও করতেছি না তো গাইস গাইস আজকের জন্য আমাদের ব্লগে যে ভুলটুটি হয়েছে আমাদেরকে মাফ করে দিবেন আমরা আর ইউটিউবে কখনো আসতেছি না বাস গাইস আমরা আমাদের প্রবলেম হইছে আমাদের কোনো অশ্লীল ভাষায় যদি আপনারা কোনো কষ্ট হয় দেখেন আমাদেরকে মাফ করে দিন হ্যাঁ তুমি বলো আমরা কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইউটিউবে আসছি তো তুমি কিছু বলো আজকে থেকে আর ইউটিউব ভিডিও করতেছি না আমি ইউটিউবে ভিডিও ছেড়ে দিচ্ছি আর ইউটিউব কখনো ইউটিউব ভিডিও করব না হ্যাঁ বুঝে নিলাম গাইস আজকে জন রানাম করে মানা করছে ভিডিও করব না হলে আমরাও করব না আমি ইউটিউবে ছেড়ে দিব না তুমি কি সত্যি সত্যি ভাবছো আমি কিন্তু সাইড তুমি দিব না আজকের জন্য তোমার চোখের বাইরে আছে কেন আমাদের রেসপন্স ভালো আসুক বা না আসুক গাইস এখানে গাইস রবিউল রোজা দেখে এখানে ফল খাইতেছে গাইস কি সুন্দর দেখা যায় ফলটা কিন্তু ফলটা খায় এখন আমরা পাচ্ছি না এখানে মনে হয় মানুষগুলো খায় না এগুলো এগুলো ভালো করে ওরা চিনে নাকি নিচে অনেক ফল ফুলে রয়েছে তো আমরা কি করবো এদিকে আসো রোজা আছে তারপরে খাইয়ে ফেলতেছে রোজা থাকবা সবসময় রোজা থাকবা আর তুমি কি সত্যি ভাবছো ইউটিউবটা ছেড়ে দিতেছি আর এখন কত একটু পরে আমাদের আসবে তোমরা কি বলো দুই তিন ঘন্টা চারটা পাঁচটা ছয়টা মাঝে মনে হবে হ্যাঁ তো আপনাদের সাথে দেখা হচ্ছে মনে হয় আবার আরেকটু পরে তো আরেকটু পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আর গাইস আসর নামাজ শেষ করে আপনাদের সাথে দেখা করলাম বাট আসর নামাজ শেষ তো আসর নামাজ শেষ তোমরা কেমন কি তুই নামাজ পড়ছো তো তো গাইস আরামাত নামাজ পড়া নাই এখন আসছে এখানে বসে আছি তো কোন ডাক দিছে আর এখন আসছে তো আসর নামাজ কমপ্লিট আমাদের গাইস এর আগে যদি নামাজ পড়া আমি পড়বো না কেন তুমি বড় না তুমি এতক্ষণ বসে না ছিলা তুমি নামাজ পড়ছো আচ্ছা আমার কাছে মোবাইল ক্যামেরা টামরা সব দিয়ে গেছে তোমরা তোমার কাছে ক্যামেরা দিয়ে গেছে তুমি এখানে বসে আছিলা
বসে বসে এত বাইক দিছি গায়ে আমরা ইমাম সাহেবের কাছে দোয়া চাইছি বলি ইমাম সাহেব আমগুলো দোয়া আমগুলো দোয়া করেন তোমার মত না তুমি বসে থাকো তো তো তুমি নামাজ পড়ো না তো না না তুমি নামাজ পড়ো না বলছি কি যদি ক্যামেরা ডিল হয়ে যায় কেউ এই জন্য তুমি বসে থাকো তুমি অনেক পরে যাই করো বহুত আমি জগত মিথ্যা কথা মিথ্যা কথা একদম মিথ্যা কথা ইমাম সাহেবের রুমে ক্যামেরা আমরা এডি সব রাখছি এই মিথ্যা কথা কইছো মিথ্যা কথা মিথ্যা কথা এই ইমাম সাহেব ডাইও ওই ইমাম সাহেব রন গাছ বানাই ভাই তুমি না না তুমি নামাজ পড়ো না তো আসর নামাজ মানে আসর নামাজ শেষ তো আপনাদের সাথে দেখা হচ্ছে কত করে ইফতারির পরে না তাও আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব তো তুমি কিছু বলো লাইক কমেন্ট শেয়ার করো তো আলামিন তোমাদেরকে একটা কথাই বলি তোমরা আজকে ভিডিওতে না থাকে আমাদের সাথে মানে তোমরা কাজটা ঠিক করো নাই কারণ তোমরা ভিডিওটা যদি ভালো লাগে আলামিন ভাই আর মেয়া দিবে রোজা দেখে হঠাৎ হয়ে গেছে হঠাৎ না হঠাৎ হঠাৎ আজকে মজা কথা আইতেছে না কথা আইতেছে না তো কথা বলছো তো তুমি অশুদ্ধ কথা বলছো এটা বলতে পারো তো এখানে আমি একটা কথাই বলতে চাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড গাইস ফাস্ট টুস করে লাইক দিবেন না খোদা হাফেজ খোদা হাফেজ।